আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা এক ক্যারামেল পুডিং। সবাই ক্যারামেল পুডিংটা বানিয়ে থাকে, আমিও খুব ইজি ওয়েতে বানিয়ে ফেলবো ক্যারামেল পুডিংটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিতে। আমি এখানে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য। আমি এখানে 2 টেবিল চামচ চিনি আর 1/2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন আমি এই ক্যারামেলটা ভালোভাবে তৈরি করব। এই তো বলক চলে এসেছে চিনিতে, আমি এই কালারটা আরও ডিপ করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো যে ক্যারামেলটা জমে যাবে না। এই তো আমার পারফেক্ট ক্যারামেল হয়ে গেছে। আমি একটা মোল্ড নিয়েছি পুডিংয়ের, এটা 8 ইঞ্চি একটা মোল্ড। এখানে আমি ওই ক্যারামেলটা ঢেলে দিলাম এবং এক সাইডে রেখে দিব সেট হতে, আর চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকে 3টা ডিম নিয়ে নিলাম বড় সাইজের। এখন একটা উইক্সারের সাহায্যে ডিম 3টা ভালোভাবে ফিটে নিব আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা এই ডিমের সাথে এমনভাবে মিক্স করব যাতে চিনিটা গলে যায়। এই তো চিনি গলে এসেছে আমার। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ দুধ। আবার মিক্স করে নিব সব উপকরণ। আর আগে থেকে যে সেট করে রেখেছিলাম ক্যারামেলের বাটিটা, এখন এখানে একটা চালনির সাহায্যে দুধটাকে আমি ভালোভাবে ছেঁকে নিব যাতে কোনো লাম্পস না থাকে, আর এই বাটির মধ্যে দিয়ে দিব। আর বাটির ঢাকনাটা ঢেকে দিব। আমি আজকে এই পুডিংটা তৈরি করব ওভেনে, তাই ওভেন আমি প্রিহিট করে রেখেছি। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করব এই পুডিং। এই তো চলে আসলাম বেকের পর, আমার পুডিং সেট হয়ে গেছে। এখন ভালোভাবে এটা সাইড থেকে ই করে নিব। এই কাজটা একটু কেয়ারফুলি করতে হবে। এই তো নাইসলি হয়ে গেল। এই তো দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, নিউ নিউ রেসিপি পেয়ে যাবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।